সংসদ পদ খারিজ হয়েছে রাহুল গান্ধীর। এই ঘটনার পর থেকেই দেশজুড়ে আন্দোলনে শামিল হয়েছে কংগ্রেস নেতৃত্ব। দেশজুড়ে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রবিবারও রায়গঞ্জে অবস্থান বিক্ষোভে শামিল হলেন জেলা কংগ্রেসের নেতাকর্মীরা। জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্তর নেতৃত্বে শহরের বিদ্রোহী মোড় এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে শামিল হয় কংগ্রেসের নেতাকর্মীরা। জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত জানিয়েছেন, লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। মোদী সরকারের বিরোধিতায় সংসদে রাহুল গান্ধী সরব হওয়ায় এবং আদানি ইস্যুতে সোচ্চার হতেই মোদী সরকার রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেছে। কিন্তু রাহুল গান্ধীর কণ্ঠ এভাবে রোধ করা যাবে না। দেশ জুড়ে বাড়বে আন্দোলনের ঝাঁজ। মোদী সরকারের বিরুদ্ধে রাস্তাতেই আন্দোলন চালিয়ে যাবে কংগ্রেস। আজকে আমরা জানেন, কয়েকদিন আগে রাহুল গান্ধীকে ছোট একটা কেসে তার লোকসভা সদস্যপদ খারিজ করে দিয়েছেন আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে মোদী যাতে রাহুল গান্ধী পার্লামেন্টে বলতে না পারে আদানির বিরুদ্ধে, আদানি যে কর্ম করেছে ভারতবর্ষের মানুষ জানতে না পারে, আজকে যখনই রাহুল গান্ধী বলতে গেছেন পার্লামেন্টে লোকসভায়, তখন তার মাইকটা কেড়ে দিয়েছে। শেষে তার সদস্যপদ সামনারটা কেছে তার সদস্যপদ খারিজ করে দিয়েছেন যাতে লোকসভা যেতে না পারে। কিন্তু আজকে রাহুল গান্ধী বলেছেন, আমি লোকসভা না গেলাম কিন্তু আজকে রাজপথে ঘুরে বেড়াবো, আদানির সঙ্গে সম্পর্কটা কী নরেন্দ্র মোদীর তার বিরুদ্ধে আমি মানুষকে বলবো। রায়গঞ্জের পাশাপাশি রবিবার হেমতাবাদ ব্লকে বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেসের দলীয় নেতৃত্ব। এদিন ব্লক কংগ্রেসের কার্যালয়ের সামনে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন দলের নেতাকর্মীরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস নেতা মিহির দাশগুপ্ত। এরই পাশাপাশি রবিবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় কানকি এলাকায় ব্লক কংগ্রেস কমিটির তরফে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন কানকি রেল স্টেশনে বিক্ষোভ দেখায় কংগ্রেসের নেতাকর্মীরা, এমনকি প্রতীকী রেল অবরোধ কর্মসূচিতেও সামিল হন তারা। ব্লক সভাপতি মোহাম্মদ মুস্তাফা সহ অন্যরা উপস্থিত ছিলেন এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে। উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও আন্দোলনে সামিল হলেন কংগ্রেসের নেতাকর্মীরা। বালুরঘাটের নারায়ণপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চলে পথ অবরোধ। প্রায় আধ ঘন্টা পর বালুরঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ওঠে অবরোধ। এরই পাশাপাশি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে কোচবিহারে সংকল্প সত্যাগ্রহ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস নেতৃত্ব। কোচবিহারের সাগরদিঘি পাড়ে অবস্থিত গান্ধী মূর্তির সামনে রবিবার পালন করা হয় এই কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।